বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। উত্তরবঙ্গে যে কটি পুজো অত্যন্ত প্রাচীন, তার মধ্যে অন্যতম হল বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। 500 বছরের পুরনো এই পুজো একেবারেই আলাদা। এখানকার রীতি জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো, এখনো তার অন্যথা হয় না। মায়ের পরনে কখনো আসাম সিল্ক, আবার কখনো বেনারসি শাড়ি। মা এই বাড়িতে রাজেন্দ্রাণী রূপে পূজিতা হন, রাজঘরানার আদর্শ দেবী। প্রতি বছর অষ্টমীর দিনে মাকে ইলিশ, চিতল, পাবদা, কাতলা ও চিংড়ি সহ 5 রকম মাছের আমিষ ভোগ দেওয়া হয়। সেদিন এই বাড়িতে তিল ধারণের জায়গা থাকে না। জানা যায় কোচবিহার রাজ পরিবারের সদস্য বিশ্ব সিংহ ও বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্য শিষ্য সিংহ দুজনে মিলে বৈকুণ্ঠপুরের রাজ পরিবারের পুজো শুরু করেছিলেন। কথিত আছে এই দুই রাজ পরিবারের বংশধররাই বৈকুণ্ঠপুরের গহন জঙ্গলে মায়ের মাটির মূর্তি গড়ে দুর্গাপুজো শুরু করেছিলেন। এখানে মায়ের রূপ ভগবতী। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 500 বছরেরও বেশি পুরনো। চলতি বছরে তা 511 বছরে পড়েছে। এখনো সেই মিথ, গা ছমছমে অনুভূতি নিয়ে মানুষ পুজো দেখতে আসে। এই পুজোকে ঘিরে আগে অষ্টমী থেকে দশমী মেলা হতো, এখন অবশ্য মেলা বন্ধ। আগে হতো নরবলিও, তবে প্রতীকী হিসেবে বলি প্রথা আজও রয়ে গিয়েছে, যা ভক্তদের টেনে আনে। কথিত আছে এই পুজো শুরু হয়েছিল পরিবারের কোনো এক সদস্যকে দেবীর উদ্দেশ্যে বলি দিয়ে। দেবীকে উৎসর্গ করা সেই রক্তে হয়েছিল পুজো। মানুষের রক্ত দিয়ে রাজ পরিবারের দুর্গাপুজোর সূচনা হয়েছিল বলে আজও বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমার রং তপ্ত কাঞ্চনের মতো। তবে নরবলি উঠে গিয়েছে অনেকদিন, এখন যারা জীবিত তারা কেউই নরবলি দেখেননি। কিন্তু অষ্টমীর দিন গভীর রাতে চালন কোলায় ধান, দুর্বা, কলা, চালকুমড়ো, হাঁসের ডিম সহযোগে কালিকাপুরাণ মতে এই রাজবাড়ির দুর্গাপুজো হয়। দেবী দুর্গার পাশে তাঁর সন্তান সন্ততি ছাড়াও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা মহামায়া ও জয়া বিজয়ার বিগ্রহ রয়েছে। পুজোর শেষে রাজ পরিবারের সদস্যরা কেউই প্রতিমা নিরঞ্জন চাক্ষুষ করেন না। 500 বছরের পরম্পরাকে জিইয়ে রেখে এভাবেই আজও শারদোৎসবে মুখর হয়ে ওঠে বৈকুণ্ঠপুর রাজবাড়ির এই দুর্গা মন্দির প্রাঙ্গণ।